তো দেখতে পাচ্ছেন আমরা চারটি প্যানেল দিয়ে কিভাবে একটি সুন্দর ডিসপ্লে তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকশপ বিডিতে। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ। চলার পথে রাস্তার পাশে বিভিন্ন সময় আমরা দেখতে পাই ডিজিটাল সাইনবোর্ড। এই সাইনবোর্ডগুলোতে লেখা থাকে প্রতিষ্ঠানের নাম কিংবা চলতে থাকে বিভিন্ন বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের যে সাইনবোর্ডগুলো হয়ে থাকে বিভিন্ন কালারের, যেমন রেড, গ্রিন, ইয়েলো, হোয়াইট, ব্লু। এই ধরনের কালারকে বলা হচ্ছে সিঙ্গেল কালার। কিংবা যেই ধরনের ডিসপ্লেগুলোতে বিভিন্ন রকম কালার একসাথে মেশানো থাকে সেগুলো হয়ে থাকে আরজিবি সাইনবোর্ড। এই সাইনবোর্ড বা ডিসপ্লে তৈরি নিয়ে অনেকের বেশ আগ্রহ রয়েছে, তাই আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি নিজেই কীভাবে এই ধরনের ডিসপ্লে তৈরি করতে পারেন। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রোডাক্টের লিঙ্ক এবং নাম ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আজকের ডিসপ্লে তৈরিতে আমি ব্যবহার করব P10 মডেলের সিঙ্গেল কালার এলইডি। এই সিঙ্গেল কালারের ভিতরে দুইটি কালার রয়েছে আমার সামনে, একটি হচ্ছে লাল আর একটি সবুজ। তো আজকে আমি মোট চারটি প্যানেল দিয়ে ডিসপ্লেটি তৈরি করব। তো এই ডিসপ্লেগুলোর সাইজ হচ্ছে এইদিকে 12.5 ইঞ্চি, এইদিকে 6 ইঞ্চি। তো আমার সামনে যে প্যানেলটা রয়েছে এটা হচ্ছে DIP টাইপ এলইডি দিয়ে তৈরি করা। তো বাজারে SMD টাইপও পাওয়া যায়, যেগুলো RGBও হতে পারে কিংবা সিঙ্গেল কালারও হতে পারে। এই কালার বাদে বাজারে অন্যান্য কালারও আছে, কিন্তু ওইটা এত পপুলার না। লাল এবং সবুজটাই বেশি দেখা যায়। যদি আপনি ব্লু কালার নেন সেটাও পাওয়া যাবে, তবে এগুলো খুব রেয়ার। এই প্যানেলের মধ্যে মোট 512টি এলইডি রয়েছে। সমতলভাবে রয়েছে হচ্ছে 32টি, লম্বভাবে রয়েছে 16টি। মোট 512টি এলইডি তৈরি করা একটি প্যানেল। প্যানেলটিকে পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন হবে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই, যা এই দুই পিনের টার্মিনালের মধ্যে কানেক্ট করতে হবে। এর এক পাশে লেখা আছে VCC, অন্য পাশে গ্রাউন্ড। ডিসপ্লেতে ডাটা কম্বিনেশন করার জন্য ব্যবহার করব এই 16 পিনের IDC কানেক্টর। তো এই IDC কানেক্টরের একটা নাম আছে, সেটা হচ্ছে H12, এ পাশেও লেখা আছে H12। আমরা যদি একটু লক্ষ্য করি, উপর দিকে অ্যারো দেওয়া আছে, এটা হচ্ছে ডান দিকে অ্যারো দেওয়া আছে। তাহলে আমরা এটাকে ইনপুট কোনটা চিন্তা করব, অর্থাৎ আমি ডান পাশে আমার প্যানেল এক্সটেন্ড করতে পারবো, এদিকে উপরে এক্সটেন্ড করতে পারবো। তার মানে ডান পাশের জন্য আমি এই পোর্টটা ব্যবহার করতেছি, সুতরাং আমার এই বাম পাশটা হচ্ছে ইনপুট। এইখানে আমরা ব্যবহার করব 16 পিনের FRC কেবল। এই কেবল কানেক্ট করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এইখানে একটু অ্যারো চিহ্ন দেওয়া আছে আর এইখানে দেওয়া আছে, এটা দেখে কানেক্ট করতে হবে। এবার কথা বলি প্যানেলের কন্ট্রোলার নিয়ে। HD-U6A কন্ট্রোলারটি ব্যবহার করতে হবে এই প্যানেলের জন্য। এই কন্ট্রোলার দিয়ে তারিখ, ঘড়ি, টেক্সট, অ্যানিমেশন করা যাবে। কন্ট্রোলারটির মধ্যে রয়েছে 2টি হাফ পোর্ট, যার প্রতিটিতে মোট 10টি করে 2টি পোর্টে 20টি প্যানেল কানেক্ট করা যাবে। এর ফলে সাইনবোর্ডের সাইজ হবে 10.5 ফুট বাই 1 ফুট, যা বেশ ভালো একটি বড় সাইজের বোর্ড হবে। কন্ট্রোলারটি চলবে 5 ভোল্টে। কালো রঙের এই কানেক্টরের সাথে সাপ্লাই সংযোগ করতে হবে। এবার চলুন দেখে আসি পাওয়ার সাপ্লাই কী ব্যবহার করতে হবে। আমি এখন 4টি প্যানেল ব্যবহার করছি, আমার ইচ্ছে আছে প্যানেল সংখ্যা আরও বাড়ানোর। সেই জন্য আমি 5 ভোল্ট 20 এম্পিয়ার পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি। আপনারা চাইলে 5 ভোল্টের 10 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। পাওয়ার সাপ্লাই দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে L এবং N লেখা রয়েছে। L হচ্ছে লাইন, N হচ্ছে নিউট্রাল। এখানে 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। তার পাশে রয়েছে -V -V +V +V, অর্থাৎ এখানে 2টা গ্রাউন্ড এবং 2টা 5 ভোল্ট রয়েছে। আপনারা একটি গ্রাউন্ড এবং একটি 5 ভোল্ট ব্যবহার করে প্যানেল এবং কার্ডের সাথে কানেক্ট করতে পারবেন। পাওয়ার সাপ্লাই ক্রয় করার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেন 5 ভোল্টের বেশি না হয়। সেম জিনিস 12 ভোল্টেরও হয়ে থাকে। কন্ট্রোলারে ডাটা লোড দেওয়ার জন্য ব্যবহার করতে হবে পেন ড্রাইভ। সফটওয়্যারের মাধ্যমে নিজের মতো করে টেক্সট লিখে তা পেন ড্রাইভে লোড দিতে হবে। এরপর পেন ড্রাইভটি HD-U6A কন্ট্রোলারের USB পোর্টে কানেক্ট করলেই ডিসপ্লেতে লেখাটি প্রদর্শিত হবে। প্যানেলের এটা হচ্ছে ইনপুট পার্ট, এটা হচ্ছে আউটপুট। তো এই ইনপুট অংশে আমরা একটি কেবল লাগিয়ে নিব। এই কেবলটা চলে যাবে আমাদের যে কন্ট্রোলার রয়েছে বা কার্ড রয়েছে সেই কার্ডের একটি স্লটে। এখানে এটা হচ্ছে হাফ টুয়েলভ
এই হাবের মধ্যে লেখা আছে যে এখানে একটি নজ দেখা যাচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি সাদা রঙের মার্কিং করা তীরের মতো যা আমার কানেক্টরের মধ্যেও রয়েছে, এটাকে আমি এভাবে কানেক্ট করে দিব। খেয়াল রাখবো এটা একটা হচ্ছে এক, একটা হচ্ছে দুই, তা আমরা যেহেতু একটা রো তৈরি করব তাহলে আমরা একের মধ্যে দিব প্রথম রো, তাহলে আমার কার লাগানোর কাজ শেষ। এখন আমি দ্বিতীয় প্যানেলটি কানেক্ট করব, তার জন্য আমি একটি রিবন কেবল নিয়ে নিব বা এফআরসি কেবল, দুইটা প্যানেলের সাথে ডাটা কমিউনিকেশন ওকে। এবার দুইটা প্যানেলের মধ্যে আমি পাওয়ার সংযোগ দিব, খেয়াল রাখতে হবে যেন অবশ্যই দুইটা প্যানেলের ভিসিসি গ্রাউন্ড ঠিকভাবে দেওয়া হয়। এবার দ্বিতীয় যে প্যানেলটি রয়েছে, তাহলে কী করলাম, দুইটা প্যানেলের মধ্যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়ে গেল, দুইটা প্যানেলের মধ্যে ডাটা কমিউনিকেশন হয়ে গেল। ঠিক এভাবে করে বাকি চারটা কানেকশন আমি শেষ করব। এখানে যে কালো যে পোর্টটা রয়েছে, কানেক্টরটা রয়েছে, এইটার ভিসিসি গ্রাউন্ডের সাথে এটাকে আমরা কমন করে নিব। শুধুমাত্র পাওয়ার সাপ্লাইয়ের কাজ বাকি আছে। ঠিক এভাবে করে আমি বাকি দুইটা প্যানেলের কাজ শেষ করে ফেলতেছি। এই ধরনের ডিসপ্লের ক্ষেত্রে একটি বেশি খেয়াল রাখবেন, যদি আপনি পাওয়ার সাপ্লাইয়ের তারগুলো যখন কানেক্ট করবেন এই তারের মাথায় একটি করে ইউ লাক্স কানেক্ট করে নেবেন, তাহলে হচ্ছে আপনার প্যানেলের কানেকশনটা খুব সহজ হবে। কানেকশনগুলো শেষ, কানেকশন একটু মিলিয়ে দেখি গ্রাউন্ড। এবার আমার পাওয়ার সাপ্লাই কাজ করতে হবে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা একটা এসি লাইনের কেবল নিয়ে নিয়েছি, তো এখানে যে এল আছে এল এর মধ্যে হচ্ছে আমরা লাল তারটা কানেক্ট করে নিচ্ছি, এন এর মধ্যে নিউট্রাল। এবার আমার কানেকশন শেষ, এটাকে আমি একটু সুন্দর করে গুছিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের চারটা প্যানেলের কানেকশন। আপনারা হয়তো দেখলেন যে আমি চারটা প্যানেল একসাথে, আমার একটা রোয়ের মতো আছে এখানে, এক দুই তিন চার, তো এখানে আমি দুইটা হচ্ছে রেড প্যানেল, দুইটা হচ্ছে আমি গ্রিন প্যানেল ইউজ করেছি। কানেকশনগুলো অলরেডি আমি দেখিয়েছি, পিছনে সত্যাও আছে, এবং নিচে পিছনে আমি একটি 20 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই ইউজ করেছি 5 ভোল্টের। সাথে রয়েছে আমার একটি কার্ড HD-U6A। এখন এই কার্ডের মধ্যে পেন ড্রাইভে লোড করা যে প্রোগ্রামটা রয়েছে এটা যদি আমি এখন এখানে ইনসার্ট করি, তাহলে হচ্ছে প্রোগ্রামটা সে ভিতরে নিয়ে নিবে এবং হচ্ছে আমার ডিসপ্লেতে আমার এই টেক্সটটা চলে আসবে। তাহলে আমি কথা না বাড়াই আমরা এটা দেখি। এখানে লক্ষ্য করলে দেখা যাবে USB, তারপর ওকে আসবে। ওকে, এবার পেন ড্রাইভটা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা চারটা প্যানেল দিয়ে কিভাবে একটি সুন্দর ডিসপ্লে তৈরি করে নিলাম, যেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ইফেক্ট ইউজ করে কিংবা যে কোনো ফন্ট ব্যবহার করে আপনারা এরকমভাবে মেসেজ ডিসপ্লে করতে পারবেন, এবং নিজে বানানো এটা খুবই সহজ। অর্থাৎ আপনার চারটা প্যানেল নেবেন, কিছু কানেক্টিং ওয়্যার্স থাকবে,
একটা ছোট কার্ড নেবেন আর পাওয়ার সাপ্লাইটা নেবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন, যেন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।